মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল কিতাপ উলিয়াই লোৱা আজি আমি পাঠ সাত আলোচনা কৰিম পাঠ সাতৰ নাম হৈছে মধ্যনাট আৰু মধ্যনাট যোগ এতিয়া আমি চাওঁ এই বৰ্ণ দুটা কেনেকৈ যুক্তাক্ষৰ হৈছে ইয়াতে চোৱা প্ৰথমতে ক যোগ মধ্যনাট যোগ হৈছে লিখতে কোনো অসুবিধা নাই প্রথমতে তোমালোকে কটো সম্পূর্ণ লিখিবা লিখার পিছত মধ্যনা টটো ইয়াত জোড়া দি দিবা উপর টিকনিডাল দি দিবা হয়ে গেল এতিয়া মধ্যাহ্নটো লিখা মধ্যাহ্ন তার পিছত এই মধ্যনা টটো ইয়াত জোড়া দি দিয়া এইবার লটো লিখা এটা বস্তু মনত রাখিব প্রথমটো সম্পূর্ণকৈ হব ল সম্পূর্ণ হওয়ার পিছত আকৌ টটো জোড়া দি দিয়া এইবার কি করিবা মধ্যাহ্ন সম্পূর্ণ নহব এবার মধ্যাহ্ন অকল এইখিনি হব এতিয়া থটো সম্পূর্ণ হব এবার মধ্যাহ্ন খ এইটোও তুমি সম্পূর্ণ লিখিব পারা মধ্যাহ্ন খ হল এতিয়া টটো উপর টিকনি দি জোড়া দি দিয়া আকৌ মধ্যাহ্ন খ তেনেকৈ লিখিব পাৰিবা প্রথমতে মধ্যাহ্ন খটো আধা লিখা তারপিছত ইয়াতে থডাল যোগ দি দিয়া হৈ গল যুক্তাক্ষর কেটা লিখা মই আকৌ এবার তোমালোকক দেখুৱাই আছো চাই লওয়া ভালদরে প্রথমতে ক ডাঙরকৈ লিখিবা তারপিছত মধ্যাহ্ন টটো জোড়া দি দিয়া মধ্যাহ্নটো ডাঙরকৈ লিখা ইয়াতে মধ্যাহ্ন টটো জোড়া দি দিয়া লটো ডাঙরকৈ লিখা টটো জোড়া দি দিয়া এইবার মধ্যাহ্নটো আধা হব আর মধ্যাহ্ন ঠটো সম্পূর্ণ হব মধ্যাহ্ন খটো তুমি সম্পূর্ণ লিখিব পাৰিবা টটো জোড়া দি দিয়া আকৌ মধ্যাহ্ন খটো ইয়াত আধা লিখিলেও লিখিব পাৰা তাৰপিছত ঠটো জোড়া দি দিয়া হৈ গল এতিয়া তোমালোকে এটা কাম কৰা উচ্চারণ কেইটা চোৱা কোৱা ক যোগ মধ্যনাট কোৱা কয়ত্ত মধ্যাহ্ন যোগ মধ্যনাট মধ্যনায়ত্ত ল যোগ মধ্যনাট লয়তল্ত মধ্যাহ্ন ন যোগ মধ্যনাট মধ্যাহ্ন নয়ঠন্ত মধ্যাহ্ন স যোগ মধ্যনাট মধ্যাহ্ন ষয়ষ্ঠ মধ্যাহ্ন স যোগ মধ্যনাট মধ্যাহ্ন ষয়ষ্ঠ এতিয়া তোমালোকে যুক্তাক্ষর কেইটা পড়িলা এতিয়া তোমালোকে এটা কাম করা এই যুক্তাক্ষর যোগ থকা কিছুমান শব্দ দিয়া আছে কিতাপত সেই কিতাপত থকা শব্দ কেইটা পড়ি লওয়া প্রথমতে পড়া ঘণ্টা কণ্ঠ চেষ্টা নষ্ট ষষ্ঠ অষ্ঠ কুণ্ঠ বৃষ্টি অষ্টম কণ্টক লুণ্ঠন পল্টন বশিষ্ঠ ঘনিষ্ঠ প্রতিষ্ঠা নিষ্ঠুর যুধিষ্ঠির উপকণ্ঠ পড়াটো হৈ গল এতিয়া তোমালোকে বানন কেইটা উচ্চারণ করা এটা বানন খিনি কোৱা কোৱা ঘ মধ্যাহ্ন নয়তই আকার ঘণ্টা কণ্ঠ ক মধ্যাহ্ন নয়ঠন্থ কণ্ঠ চেষ্টা প্রথম সতেকারত সে মধ্যাহ্ন হৈতই আকার তোমালোকক এটা বস্তু মই ইয়া দেখুৱাই দিওঁ যেতিয়া মধ্যাহ্ন খৰ লগত ট বা মধ্যাহ্ন খৰ লগত ঠটো যুক্তাক্ষৰ হয় তেতিয়া আৰু এটা বস্তু হৈ যায় ছপা যেতিয়া হয় ছপাহৰ সময়ত মধ্যাহ্ন খটো কেতিয়াবা এনেকুৱা ৰাউণ্ড এটা হৈ তাৰপিছত ইয়াতে টটো হৈ যায় বুজি পাইছা এইটো হ'ল ছপা আখৰ আৰু এইটো এনে হাতে লিখিলে এইটো আৰু ছপা হ'লে এইটো হ'ব সেইকাৰণে কিতাপত অকণমান বেলেগ দেখা গৈ আছে তোমালোকে আকৌ চিন্তা নকৰিবা এইটো বেলেগ একো নহয় এইটোও মধ্যাহ্ন ষষ্ঠ এতিয়া চোৱা নষ্ট দন্ত্য মধ্যাহ্ন ষষ্ঠ নষ্ট ষষ্ঠ মধ্যাহ্ন মধ্যাহ্ন ষষ্ঠ ষষ্ঠ অষ্ঠ
ও মজিনা হয়ঠাস্থ ওষ্ঠ কুণ্ঠ কথ শৌকারত কু মজিনা নয়ঠণ্ঠ কুণ্ঠ বৃষ্টি বত্রিকারত ব্রি মজিনা হয়ঠাস্থত হস্যৈকার বৃষ্টি অষ্টম অ মজিনা হয়ঠাস্থ ম অষ্টম কণ্টক ক মজিনা নয়ঠণ্ঠ ক কণ্টক লুণ্ঠন লথ শৌকারত লু মজিনা নয়ঠণ্ঠ দন্তন্য লুণ্ঠন পল্টন প লটল্ট দন্তন্য পল্টন বশিষ্ঠ ব তালব সদস্যৈকারত সি মজিনা হয়ঠষ্ঠ বশিষ্ঠ ঘনিষ্ঠ ঘ দন্তন্য থস্যৈকারত নি মজিনা হয়ঠষ্ঠ ঘনিষ্ঠ প্রতিষ্ঠা পত্রপ্লা প্র দন্ত্য তৈকারতি মধুনা হয়ঠষ্ঠত আকার প্রতিষ্ঠা নিষ্ঠুর দন্তন্য ধস্যৈকারত নি মধুনা হয়ঠষ্ঠত হস্যৌকার র নিষ্ঠুর যুধিষ্ঠির অন্তস্থীয় য ধস্যৌকার যু দন্ত্য ধ ধস্যৈকারত ধি মধুনা হয়ঠষ্ঠত হস্যৈকার র যুধিষ্ঠির উপকণ্ঠ হর্ষৌ প ক মধুনাঠ উপকণ্ঠ। এতিয়া ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে শব্দকেইটা বানন পৰিলা, এতিয়া অৰ্থকেইটা শুনা। ঘণ্টা হৈছে কাঁহেৰে বনোৱা এবিধ বাদ্যযন্ত্ৰ। কণ্ঠ হৈছে আমাৰ গল বা টেটু। চেষ্টা মানে হৈছে যত্ন। নষ্ট মানে হৈছে বেয়া হৈ যোৱা। ষষ্ঠ মানে ছয়। ওষ্ঠ মানে ওঠ। কুণ্ঠ মানে তোমালোকক এটা বস্তু কৈ দিওঁ, কুণ্ঠ নহয়, এইটো হ'ব কুণ্ঠা। ইয়াত এটা আকাৰ বহাই দিয়া তোমালোকে, কুণ্ঠা। কুণ্ঠা মানে সংকোচ। বৃষ্টি, বৃষ্টি মানে তোমালোকে জানা বৰষুণ। অষ্টম, অষ্টম মানে হৈছে আঠ। কণ্টক, কণ্টক মানে কাইট। লুণ্ঠন, লুণ্ঠন মানে জোৰ কৰি কাৰোবাৰ পৰা কিবা বস্তু কাঢ়ি লোৱা। পল্টন, পল্টন মানে হৈছে সৈন্যৰ দল। বশিষ্ঠ, বশিষ্ঠ এজন মানুহৰ নাম, কিন্তু এই মানুহজন বিখ্যাত মানুহ। তেওঁ হ'ল সূৰ্য বংশৰ, তেওঁ কুলগুৰু আছিল। আৰু এই বশিষ্ঠ নামটোৰেই আমাৰ গুৱাহাটীত এখন আশ্ৰম পতা হৈছে। সেই আশ্ৰমখনৰ নাম ৰখা হৈছে বশিষ্ঠাশ্ৰম। ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ মানে একেবাৰে ওচৰৰ, নিচেই ওচৰৰ, নিজৰ মানুহ। প্ৰতিষ্ঠা মানে স্থাপন কৰা। নিষ্ঠুৰ মানে কঠোৰ, যাৰ কোনো মায়া মমতা মৰম একো নাই। যুধিষ্ঠিৰ মানে পাণ্ডৱৰ জ্যেষ্ঠ পুত্ৰ। জ্যেষ্ঠ মানে বুজি পাইছা, আটাইতকৈ ডাঙৰ পুত্ৰ। উপকণ্ঠ মানে নগৰৰ কাষৰীয়া অঞ্চলবোৰ, উপকণ্ঠ। ছাত্ৰ ছাত্ৰীসকল, অৰ্থকেইটা তোমালোকে জানিলা। এতিয়া এই শব্দকেইটাৰে ব্যৱহাৰ হোৱা বাক্যকেইটা চোৱা, মোৰ লগত তোমালোকে পঢ়া দেই। কোৱা, যীশুখ্ৰীষ্ট খ্ৰীষ্টান ধৰ্মৰ প্ৰৱৰ্তক। তোমালোকে ধৰ্মৰ নাম জানা, হিন্দু মুছলমান জৈন খ্ৰীষ্টান এনেকুৱা বহুত ধৰ্ম আছে। প্ৰত্যেক ধৰ্মৰ এজন প্ৰৱৰ্তক থাকে। এই খ্ৰীষ্টান ধৰ্মৰ প্ৰৱৰ্তক হৈছে যীশুখ্ৰীষ্ট। তেওঁ সকলোকে ভাল পথ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছিল। আৰু তেওঁ কি কৰিছিল, ভাল মানুহক বেয়া মানুহক তেওঁ কেতিয়াও কাকো বেয়া পোৱা নাছিল। সকলোকে ভাল পথেৰে যাবলৈ ভাল জ্ঞান দিছিল তেওঁ। ভাল কাম কৰিবলৈ কুণ্ঠা বোধ নকৰিবা। কুণ্ঠা মানে তোমালোকক আগতেই কৈছোঁ সংকোচ। যে কিবা যদি ভাবিছা এই কামটোৰ ফলাফল ভাল হয়, তেনেহ'লে সেই কামটো কৰিবলৈ কেতিয়াও কুণ্ঠাবোধ নকৰিবা, সংকোচ নকৰিবা। এদিনত চৌবিশ ঘণ্টা, তোমালোকে জানা একদিনত কিমান ঘণ্টা হয়, চৌবিশ ঘণ্টা হয়। সেইটোৱে কৈছে এদিনত চৌবিশ ঘণ্টা। অবাবত সময় নষ্ট নকৰিবা। তাৰমানে অবাবত সময় নষ্ট নকৰা কথাটোৰ অৰ্থ হৈছে সময় বহুত মূল্যৱান বস্তু, ইয়াক কেতিয়াও তুমি উভতাই নাপাবা। যে ঠিক আছে, কালিৰ দিনটো গুচি গৈছে, আজি সেই কালিৰ দিনটো টানি লৈ আহোঁ, কিন্তু কেতিয়াও নহ'ব। সেইকাৰণে সময়ৰ কাম সময়ত কৰিবা, কেতিয়াও সময়ত অবাবতে নষ্ট নকৰিবা, মানে সময় অপচয় নকৰিবা।
ইংরাজী বর্ষর অষ্টম মাহটো আগস্ট মাহ। তোমালোকে জানা আগস্ট মাহ নাম শুনিছা, সেইটো হৈছে ইংরাজী বছৰৰ নাম আৰু এইটো হৈছে মানে আট নম্বৰ মাহ। গুৱাহাটীত বশিষ্ঠ আশ্ৰম আছে, মই আগতে কৈ দিলোঁ এইটো যে বশিষ্ঠ নামৰ এখন আশ্ৰম আছে গুৱাহাটীত, সেইটো নাম হৈছে বশিষ্ঠ আশ্ৰম। ট্ৰেক্টৰে কম সময়তে মাটি চহায় আৰু শস্য কঢ়িয়ায়। এটা কথা মনত ৰাখিবা, হাতেৰে কাম কৰিলে কামটো অলপ লাহে হয়, মেচিনেৰে কাম কৰিলে সেই কাম বৰ দ্ৰুতগতিত হয়, মানে অতি সোনকালে হয়। আমি সেইকাৰণে ইয়াতে কৈছে ট্ৰেক্টৰে বহুত কম সময়ত বহুতখিনি মাটি চহাব পাৰে আৰু শস্য কঢ়িয়াব পাৰে। হাতেৰে কিমানখিনি আমি শস্য লৈ যাব পাৰিম, আমি ইমান বস্তু কঢ়িয়াব নোৱাৰিম, কিন্তু ট্ৰেক্টৰৰ সহায়ত শস্যও বহুত কৰিব যায় আৰু কম সময়তে বহুত মাটিও চহাব পৰা যায়। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে পাঠটো পঢ়া শুনিলা, তলত শব্দবোৰৰ অৰ্থ দিয়া আছে, শব্দবোৰৰ অৰ্থ তোমালোকে পঢ়ি ল'বা। আজিৰ কাৰণে পাঠটি ইয়াতে সামৰণি মাৰিলোঁ। ধন্যবাদ।